শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি ফেসে এখন একটা মাস্ক ইউজ করেছি, হোমমেড। তো বাড়িতে আমি হলো সব দিয়ে তৈরি করে নিয়েছি একটা মাস্ক, তো সেটা লাগিয়ে আমি হলো কাজ করছি। আর আমার স্নান সেরা হয়ে গেছে। তো দেখতে থাকলো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলের হলো বোতলগুলো ফুটানো হচ্ছে। আর আমাদের এখানে বুধবারের বাজার করা হয়ে গেছে, তো বাজার চলে এসে আর এদিকে আমি কেটেছি হলো এটাকে মাছের তেল দিয়ে বানাবো বলে। আর এদিকে দেখো চাপলা মাছ, এদিকে আনা হয়েছে চিংড়ি মাছ, আর এই দেখো মাছের তেল। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপর হলো রান্না করব। তো বন্ধুরা, এই যে মাছের তেল দিয়ে ভাজা হয়েছে, আর লাউ হলো মাছের মাথা দিয়ে করা হয়েছে, আর এদিকে করা হয়েছে চিংড়ি মাছের ঝাল, আর ছেলের জন্য পাতলা করে শিঙ মাছ দিয়ে ঝোল করেছি। এই যে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা, এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওকে ফ্রেশ করে নেব, তারপর ওর জন্য খাবার রেডি করব। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের সন্ধ্যার টিফিন চলে এসেছে। এখানে আছে নিমকি আছে, ঝুড়ি আছে, আর এদিকে আছে ওটা আমি কি জানি না, এটার ভেতরে হলো ক্রিম জাতীয় কিছু আছে, আর আছে লেস। এখন চা বানাবো আর আমরা এগুলো দিয়ে এখন খাবো। বন্ধুরা, সন্ধ্যার টিফিন তো নিয়ে এসে পড়লাম, আর এখানে আছে, এখানে আমি মাঝখানে দিয়েছি হলো ঝুরি ভাজা আছে, নিমকি আছে, আর হলো আছে চানাচুর। আর এখানে চা এনেছি আমি, আমার শাশুড়িমা খাবো, আর আমার ছেলের জন্য নিয়েছি ম্যাগি সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এই নাইটিটা একটা হলো শর্ট নাইটি, এটা হলো হয়তো তোমাদের গোড়ালি যে হয়, গোড়ালির একটু ওপরে হলো হয় এই নাইটিগুলো, শর্ট নাইটি তাই। তো এটা আমার শ্বশুর মশাই দিয়েছে, যেহেতু আমাদের দোকান আছে জানোই। আর এটা হলো দিয়েছে আমার শাশুড়িমা, এটা হলো ঘরেই ছিল, তো মার হচ্ছিল না বলতে কি, মার হলো যখন নিয়ে এসেছিল দোকান থেকেই, তখন হলো পরে দেখে নাইটিটা মার অনেকটাই ছোট হচ্ছে, তো মা অনেকটাই লম্বা, তাই হলো মার হচ্ছে না। তাই মা বললো এটা তুই পরে ফেল, আর আমার শাশুড়ি মামাকে তুই বলেই ডাকে, কারণ হলো আমি আর আমার হাজব্যান্ড একই রকম, মানে ক্লাসমেট ছিলাম, তো তখন থেকেই হলো তুই তুই করে বলে, এখনো পর্যন্ত তুই বলে। আর আমার মাও সেম আমার হাজব্যান্ডকে তুই করেই বলে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর হ্যাঁ, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সাথে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা।